লাগবে যা। নমস্কার, সাথে সংলাপে সুবীর। শুরু করছি আমাদের আজকের দ্বিতীয় পর্ব। আমি নিশ্চিত যে আপনারা ইতিমধ্যেই ধীরে ধীরে আমাদের আজকের স্ট্রিম অনুষ্ঠানে প্রবেশ করতে শুরু করেছেন। আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছিলাম যে আজকে আমাদের সঙ্গে থাকবেন আমাদের ওপারের, অর্থাৎ আমাদের কাঁটাতারের যে বিধিনিষেধ, সেই বিধিনিষেধকে টপকে গিয়ে এমন একজন শিল্পী যার সঙ্গীত, যার সুর আমাদের সকলের হৃদয়ের কোমল স্বরগুলোকে স্পর্শ করে যায়, তিনি ফাহিম হোসেন চৌধুরী। শুধু বাংলাদেশ নন, যেখানেই বাঙালিরা রয়েছেন সারা পৃথিবী জুড়ে, সেখানেই তার কণ্ঠ, তার কণ্ঠের বিস্তার, তার সুরধ্বনি আমাদের মনকে, আমাদের হৃদয়কে স্পর্শ করে বারবার। ফেট ডেলা মিউজিক, এই যে ফরাসি শব্দ, আমরা জানি যে এর অর্থ বিশ্ব সঙ্গীত দিবস। গত 21 তারিখে আমরা কাটিয়েছি বিশ্ব সঙ্গীত দিবস, কিন্তু এবছর আমরা এমন একটা চরম সংকটের মধ্যে দিয়ে সময়কে অতিবাহিত করছি যে হয়তো অন্যান্য বছরে ইতিমধ্যে এই 3 দিনে প্রচুর অনুষ্ঠানের সাক্ষী হতে পারতাম আমরা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এবছর এখনো সেটা সম্ভব হয়নি। আর সঙ্গীতের সঙ্গে জুড়ে রয়েছেন যত মানুষ, যত শিল্পী, যত তাদেরকে শিল্পীদেরকে সহযোগিতা করবার জন্য বাদ্যযন্ত্রী, যারা বিভিন্ন ক্ষেত্রে যারা তাল বাদ্যে রয়েছেন, স্ট্রিং বাদ্যে রয়েছেন, অথবা অন্যান্য অর্গান বাদ্যে রয়েছেন, তারাও এই বিশ্ব সঙ্গীত দিবসে ঘরেই বসে রয়েছেন। হয়তো আমাদের একেবারে শিল্পের ক্ষুধা থেকে, সঙ্গীতের ক্ষুধা থেকে আমরা আপনাদের কাছে এই অন্তর্জালকে সঙ্গী করে, এই ইন্টারনেটকে সঙ্গী করে আপনাদের কাছে সুরকে নিয়ে পৌঁছে যাচ্ছি, কিন্তু জানি না কবে আমরা এই চরম সংকটের সময় থেকে বেরিয়ে আসতে পারবো। আজ পবিত্র রথযাত্রা। রবীন্দ্রনাথ লিখেছিলেন যে রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তরা লুটায় পরে পরে করেছে প্রণাম, পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। আমাদের অবস্থা অনেকটা সেরকমই, আমরা বুঝতে পারছি না যে কবে আমরা এই চরম সংকটের মুহূর্ত থেকে বেরিয়ে আসতে পারবো, কিন্তু আপনাদের সকলের শুভেচ্ছায়, আশীর্বাদে হয়তো সেটা সম্ভব হবে। কিন্তু যতদিন না হচ্ছে, আমাদের ঘরে বসে এভাবেই সঙ্গীতকে নিয়ে, সুরকে নিয়ে, তালকে নিয়ে, লয়কে নিয়ে, ছন্দকে নিয়ে এগিয়ে যেতে হবে, কারণ আমরা তো চুপ করে বসে থাকতে পারি না। আমরা সত্য পেরিয়েছি বিশ্ব সঙ্গীত দিবস গত 21 তারিখে, তাই সেই সঙ্গীত, বিশ্ব সঙ্গীত দিবসের সুরের যে আবেশ, তাকে স্পর্শ করে, তাকে ছুঁয়ে নিয়েই আমরা পৌঁছে যাব আমাদের আজকের শিল্পী ফাহিম হোসেন চৌধুরী, যিনি বাংলাদেশে নিজের বাড়িতে অপেক্ষা করছেন আমার জন্য এই সাথে সংলাপে সুবীর, এই অনুষ্ঠানে যোগ দেবার জন্য, আপনাদের জন্য যারা এই মুহূর্তে অপেক্ষা করছেন তার সুর সাগরে স্নান করবার জন্য। আসুন আমরা স্বাগত জানাই ফাহিম হোসেন চৌধুরীকে। নমস্কার, আসসালামু আলাইকুম, স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম সালাম। আমরা আজকে আমাদের অনুষ্ঠান, শুভ সন্ধ্যা, আমরা আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব, আপনার সঙ্গে অনেক গল্প হবে, কথা হবে, আড্ডা হবে, কিন্তু তার আগে একেবারেই সরাসরি একটা গানে চলে যাই আপনার কাছ থেকে। আমরা রবীন্দ্রসঙ্গীত শুনবো, হ্যাঁ, একটা আপনি যে রবীন্দ্রনাথের গান গানটি দিয়ে শুরু। যে গানটি দিয়ে শুরু করবো, কবিগুরুর গান দিয়ে, পূজা পর্বের হুম গান। এটি হুম কবিগুরু 49 বছর বয়সে রচনা করেছিলেন, সকলের ভালো লাগবে আশা করি। না শুনিনি। আমার খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তা কে জানত, তখন ছিল না ভয়, ছিল না লাজ, মনে জীবন
বলি যে তুমি অশান্ত খেলা যখন ছিল তোমার সনে তখন কি তুমি তা কে জানত তখন ছিল না ভয় ছিল না লাজ মনে জীবন বহি যে তুমি অশান্ত খেলা যখন ছিল তোমার সনে তুমি ভোরের বেলা ডাক দিয়েছো কত যেন আপন সখার মত তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত যেন আপন সখার মত এসে তোমার সাথে ফিরেছিলেন ছুটে সেদিন কত না মন গুণান্ত খেলা যখন ছিল তোমার সনে সেদিন তুমি গাইতে যে সব গান কোন অর্থ তাহার কে জানত শুধু সঙ্গে তারি গাইত আমার প্রাণ সদা নাচত হৃদয় অশান্ত সেদিন তুমি গাইতে যে সব গান হঠাৎ খেলার শেষে আজ কি দেখি ছবি স্তব্ধ আকাশ নীরব শশীর রবি তোমার চরণ পানে নয়ন করি নত ভুবন দাঁড়িয়ে আছে একান্ত খেলা যখন ছিল তোমার সনে তখন কে তুমি তা কে জানত তখন ছিল না ছিল না লাজ মনে জীবন বহি যে তুমি অশান্ত খেলা যখন ছিল তোমার সনে আহা, আসলে আপনি যে গানটি পরিবেশন করলেন, পরিবেশনের আগে আপনি বললেন যে কবি যখন 49 বছর বয়স তিনি এই গানটি রচনা করছেন, এবং এভাবেই মনে হয় দুই বাংলা এক হয়ে যায়। এই গানটি 1910 সালে 1317 বঙ্গাব্দে 17ই জ্যৈষ্ঠ কবি লেখেন। কোথায় বসে লেখেন? আমি যেখানে বসে আজকে এই অনুষ্ঠান সম্প্রচার করছি, আমার বাড়ি থেকে ঠিক 34 কিলোমিটার দূরে তিনধরিয়া পাহাড়, সেখানে আমাদের গর্বের জায়গায়, এখানে যেই বইটির জন্য কবিগুরু গীতাঞ্জলি লেখবার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, সেই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের 12টি গীত কবিতা রচিত হয়েছিল সেই তিনধরিয়া পাহাড়ে বসে, শ্রদ্ধেয় ব্যারিস্টার আশুতোষ চৌধুরীর বাড়িতে বসে। সেখানে বসে তিনি এই গানটি লিখেছিলেন মিশ্র মল্লাকে। বৃষ্টির গান নয় এটি, কিন্তু তবুও মল্লা রাগ মিশে গিয়ে মনে হয় একটি বৃষ্টির আবহাওয়ায়, বর্ষাকালে বৃষ্টির আবহাওয়া তৈরি করলো, অসাধারণ শুভ সূচনা করলেন আপনি আজকে আমাদের এই আজকের অনুষ্ঠান। আপনার কথায় একটু চলে যাই, যে আপনার একেবারেই বলতে গেলে ফরিদপুরে আপনার জন্ম যতটুকু জেনেছি, তারপর সেখানেই আপনার সঙ্গীতের শিক্ষা। আমার ভাবতে একটু অবাক লাগে, আপনি মার্কেটিং এর ছাত্র, মার্কেটিং ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন, কিন্তু একেবারে 180 ডিগ্রি ঘুরে সঙ্গীত আপনার
প্রধান ভালোবাসার জায়গা, আপনার জীবনের জায়গা, বেঁচে থাকার প্রধান উপকরণ বলতে গেলে। আপনি ফরিদপুরে উচ্চ সঙ্গীতের, উচ্চাঙ্গ সঙ্গীতে শিক্ষা গ্রহণ করেছেন, পরবর্তীতে আপনি ছায়ানট বিশ্ববিদ্যালয়ে সঙ্গীতে শিক্ষা গ্রহণ করেছেন। 1973 সাল থেকে বাংলা দেশের যে টেলিভিশন, সেই চ্যানেলের নিয়মিত শিল্পী। 1977 সাল থেকে বাংলাদেশ বেতারের শিল্পী, আমি ঠিক বলছি তো? হ্যাঁ, সত্যি একদম কারেক্ট। এবং এভাবেই যে আপনার বড় হয়ে ওঠা, তার মধ্যে সঙ্গীত কিভাবে প্রবেশ করলো, কখন প্রবেশ করে গেল, নিজের অজান্তে অথবা জেনে শুনে কিভাবে প্রবেশ করলো, যদি একটু মানে শুনতে পেতাম, বা আমাদের শ্রোতারা, দর্শকরা যারা দেখছেন তারা যদি একটু জানতে পেতেন আপনার। আমার বড় চাচা লাল মিয়া স্যার, হুম উনি অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্সের প্রেসিডেন্ট ছিলেন ব্রিটিশ। আচ্ছা আচ্ছা তখন মানে সেই থেকেই আমাদের পরিবারে একটা সঙ্গীতের একটা আনাগোনা ছিল। বড় বড় শিল্পীরা আসতেন যেতেন, যেরকম আমার বড় বোনের কাছে মানে উনি শিখতেন হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে গান শিখেছিলেন আচ্ছা আচ্ছা অনেক আগের কথা, হেমন্ত মুখোপাধ্যায়ের খুব অল্প বয়স। তখন থেকেই আমার চাচারা তখন কলকাতায় থাকতেন পার্ক সার্কাসে, আচ্ছা আর আমার নানার বাড়িও ওখানে ছিল, ওখানে ছিল, এখন নেই। আচ্ছা যাই হোক, ওখান থেকে আমরা যখন আমি যখন স্কুলে পড়ি তখন ওই যে ক্যাডেট, আমরা স্কুলে স্কাউট ক্যাডেট আমাদের ক্যাম্প হুম ক্যাম্পিং হতো, তো ক্যাম্পিংয়ে যখন যেতাম আমরা তখন তো সন্ধ্যার পর তো খুব আনন্দ করতাম। তখন থেকেই গানের একটা একটা ক্যাম্পিং এর সময় রাত্রিবেলা একটা অনুষ্ঠান হতো, তখনই গান করতাম, তখনই স্টার্ট করলাম তখন গান গাওয়াটা, তখন হুম ক্লাস 6-7-এ পড়ি। তার আগে পরিবারের আমার আমার বোন গান শিখতেন, আজকে নেই, আমার ভাই গান শিখতেন। তারা যখন গান করতেন তখন বসে বসে শুনতাম, শুনতেন। তখন আমি অনেক ছোট ক্লাস 3-4-এ পড়ি। একটা জিনিস কি জানেন, আমার এই এতদিনের অভিজ্ঞতা, প্রায় 50 বছরে এই গানের সাথে আছি, আরো ঠিকই। বেশি হবে, হুম আপনি গান যত গাবেন তার দ্বিগুণ আপনার গান শোনা উচিত। আপনার কান শোনা যদি উচিত, ঠিক। কান যদি তৈরি না হয় তখনই হয় না, তৈরি ঠিক না হয় তাহলে কোনো সময় পারবেন না। আর আমার একদম। ছোট কাল থেকেই সেই ওই পড়াশোনার ফাঁকে ফাঁকে আমরা ওই আকাশবাণীর গান শুনতাম, আমাদের দেশীয় গান শুনতাম, ঠিক 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 পড়াশোনাটা একটু ফাঁকি দিতাম আর কি, এই গান গান শোনা নিয়ে ক্লাস করতাম না ঠিক মতো আমরা। যাই হোক, তখন থেকে ওখান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা ফরিদপুরেই আমরা ছিলাম। ওখানে সেলিম মজুমদার এবং প্রাণ বন্ধু সাহা, হুম সেলিম মজুমদার আজকে এখনো আছেন আমাদের দেশেই, প্রাণ বন্ধু সাহা আজকে আমাদের মাঝে নেই, ওস্তাদজি ওনার কাছে হাত খুলি। তারপর চলে আসলাম ঢাকাতে, ঢাকাতে ছায়ানটে ভর্তি হলাম 72 সালে। আমি ঢাকায় অ্যাকচুয়ালি চলে আসি ফরিদপুর থেকে স্বাধীনতার পরে, ঢাকা হুম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। হুম তারপর থেকে অজিত রায়, কলিম শারাফি এবং আমাদের সিনিয়র যারা জাহিদুর রহিম ছিলেন, সঞ্জিত দাপা, এনাদের কাছ থেকে শুনতাম, স্কুলে যেতাম। এবং আমি সবচেয়ে বড় জিনিস কি, আমি গানের সাথে সাথে মানে খেলাধুলাটা খুব বেশি করতাম আমি সেখানে ছোটবেলা আমরা থেকে। আসবো, আপনার খেলাধুলোর পর্বে আমরা ঢুকবো, আমরা কথাবার্তা আরো যখন অনেকক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান চলবে সেখানে আমি যাব। কিন্তু তার আগে আমরা আরেকটি গান শুনে নি, গান শুনবো, কিন্তু তার আগে একটু দেখে নি আমাদের দর্শক কারা রয়েছেন, তারা কি মন্তব্য করছেন ইতিমধ্যে একটু দেখে নি, তারপর নিশ্চয়ই আমরা ফিরে আসছি। ইতিমধ্যে অনেকে চলে এসছেন। নন্দিতা ভৌমিক বলছেন দেখছি, নিবেদিতা সেন আমেরিকা থেকে বলছেন আমি শুনছি বাবা, রশিদ কামাল বাংলাদেশ থেকে বলছেন শুভেচ্ছা ফুরন্ত, বিমান দাশগুপ্ত নাট্যকর্মী শিল্পী, শিল্পীকে স্বাগত, ধন্যবাদ সুবীরকে। সুমনা দীপঙ্কর ঘোষ বলছেন আছি দাদা, অসীম চক্রবর্তী বলছেন দারুণ দারুণ লাগছে দাদা, কল্যাণী মুখার্জি কলকাতা থেকে বলছেন আমরাই এপার ওপার করে রেখেছি, আসল পার্থ একটাই, সংস্কৃতি, সংস্কৃতি সেতু দিয়ে আমরা যুক্ত হতে চাই। এখন বাপ্পা দাস বলছেন অভিনন্দন। এরপরে সুমিতা দাস মজুমদার বলছেন দারুণ দাদা দারুণ। জয় দিবার বলছেন তিনি দেখছেন
ইসরাত আলম কানাডা থেকে বলছেন, আহা। মিঠুন চক্রবর্তী বলছেন, দুই বাংলার মেলবন্ধন, অনেক গান শোনার আশায় রইলাম। নিবেদিতা সেন আমেরিকা থেকে বলছেন, বাহ দারুণ। আমার ঘর থেকে বলা হচ্ছে 100 জন 100 ভাগ সত্যি কথা। জয়তি ভট্টাচার্যী, অতসী একজন আবৃত্তি শিল্পী, তিনি বলছেন, আহা, অসাধারণ অভিনন্দন শিল্পীকে। জুই ভট্টাচার্য আবৃত্তি শিল্পী, সঞ্চালিকা, তিনি বলছেন, যতই কেউ দিক না কোনো মানচিত্রে কাঁটাতারের বেড়া তুলে, আমরা তো ধরে রেখেছি হাত, রেখেছি মনের জানলা খুলে, শিল্পীকে স্বাগত। অসাধারণ লেখা। ডক্টর বিনায়ক দেব লিখছেন, গুড ইভিনিং। শুভঙ্কর দাস, কবি এই শহরে, শিলিগুড়ি শহরে, লিখছেন, চলুক। এরপরে বিকাশ ঘোষ, আমার সহকর্মী, সে লিখছে, এরকম অনুষ্ঠান যেন আমরা আবার পাই। ডক্টর বিনায়ক দেব আবার লিখছেন, এক ভাষা এক মন, কাঁটাতার দিয়ে মন ভাঙা যায় না। ঠিকই তো। সৌরভ নাগ লিখছেন, দেখছি। পারভেজ রেইন লিখছেন, দেখছি সুন্দর গান, দাদার কবিতার অপেক্ষায় আছি। না, আজকে আমার দিন নয়। হ্যাঁ, বিকাশ আবার লিখছে, দুই বাংলার অনুষ্ঠান আনন্দে উপভোগ করছি। আমরা এতগুলি ইতিমধ্যেই এতগুলি মন্তব্য পড়ে ফেলেছি। আসলে এই অনুষ্ঠানে, দাদা আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আসলে এই অনুষ্ঠানে, হ্যাঁ, এই 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 যে অনুষ্ঠানের কিছু, যেমন প্রত্যেকটি ব্যাপারই তো একটা মেরিট থাকে, ডিমেরিট থাকে। আপনি হয়তো ফুল অর্কেস্ট্রেশন নিয়ে গান সঙ্গীত পরিবেশন করতে পারছেন না, কিন্তু এমন কোন অনুষ্ঠান কখনো হয় না যখন আপনি মঞ্চ থেকে অনুষ্ঠান করেন আর শ্রোতারা সঙ্গে সঙ্গে তাদের মন্তব্য আপনার কাছে পৌঁছে দেন, একটি গানের পর কেমন লাগলো, এটি হয় না। বড় জোর হাততালি পেতে পারেন, কিন্তু কোনো মন্তব্য আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছয় না। কিন্তু এই অন্তর্জালের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আমরা যে অনুষ্ঠানগুলো ঘরে বসে করছি, তাতে কিন্তু আমরা শ্রোতার একেবারে হৃদয়স্থলে পৌঁছতে পারছি। তাদের মন্তব্য, তাদের ভালো লাগা খারাপ লাগা, সেগুলো কিন্তু আমরা পড়তে পারছি, জানতে পারছি, সেই অনুযায়ী আমরা আমাদের অনুষ্ঠানকে সেভাবে নিয়ে যেতে পারছি। আমরা পরের গানে যাই। এবার কি গান শোনাবেন? রবীন্দ্রনাথের গান অবশ্যই। এবার একটি প্রেমের গান করি, মায়ার খেলা। জানি আচ্ছা, না কতটুকু আনন্দ দিতে পারছি আপনাদের, আশা করি। অসাধারণ 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 প্রথমটি। আমার তুমি তাই আমার পরানো যাচ, তোমার ছড়ায়ারি জগতে মোর কেহ নাই, কিছু নাই গো আমার পরানো যাচ। তুমি তাই গো আমার পরানো যাচ, তুমি সুখ যদি নাহি যাও সুখের সন্ধানে যাও, তুমি সুখ যদি নাহি যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে আর কিছু নাহি, চাই গো আমার পরানো যাচ। তুমি তাই তুমি তাই গো আমার পরানো যাচ। তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব
তোমার বিরহে প্রদীপ মিলিন, তোমাকে করিব বাস দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বর্ষ বাস, যদি আর কারে যদি আর ফিরে নাহি আসু, তবে তুমি যা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো আমার পরাণ যা চাও, তোমার ছড়ায় নি জগতে মন কে হোলাই কিছু নাই গো আমার পরাণ আহা, অসাধারণ, মুগ্ধতায় ভরে গেলাম আমরা। 1888 সালে কবি এই গান লিখছেন, বাংলায় 1295 বঙ্গাব্দ। কবি ইন্দিরা দেবীকে একটি চিঠিতে লিখছেন যে গানের কাগজে রাগরাগিণী উল্লেখের কোনো দরকার নেই, তাতে তর্কের হেতু বাড়ে, রূপের প্রয়োজন সেখানে হয় না, তাই কোন রাগিণীতে গাওয়া হচ্ছে সেটি উল্লেখ করবার বিন্দুমাত্র প্রয়োজন নেই, কি গাওয়া হচ্ছে সেইটিই মুখ্য। মানে রবীন্দ্রনাথ রাগরাগিণীর আশ্রয় নিয়েছেন বারবার, আবার সেই রাগরাগিণী থেকে বারবার বেরিয়ে আসতে চেয়েছেন। তিনি বিষ্ণু চক্রবর্তীর কাছে সঙ্গীত শিক্ষা গ্রহণ করছেন, কিন্তু একটু দূর দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে শুনে, এখানেই মনে হয় তার শিক্ষা পরিপূর্ণ হয়। পৃথিবীর সমস্ত সঙ্গীতের থেকে তিনি সুরকে আহরণ করেন এবং যে সঙ্গীত তিনি সৃষ্টি করেন তা হয়ে যায় একেবারেই রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রসঙ্গীত। আমরা সেই সঙ্গীতের সুরধারায় বারবার করে স্নান করি, স্নাত হই, অবগাহন করি। আমরা আজকে আপনার সুরের সাগরে ডুবে যাচ্ছি। আপনার কথায় আসি আরেকটু, যে আপনি বলছিলেন যে আপনার ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে আপনার ভালো লাগার কথা, খেলাধুলোর মাঠেও আপনি কি অবাধ বিচরণ করেছেন, সেই গল্প যদি একটু শোনাতেন, তারপর আমরা আবার শ্রোতাদের মন্তব্যে ফিরে যাব। যেটা বলছি যে গান করতে গেলে কিন্তু শরীর চর্চার প্রয়োজন, শরীরটা যদি ফিট না থাকে তাহলে একটা সময় আসবে আর কিন্তু গান করতে পারবেন না ঠিকই। আর ছোটবেলাতে তো গান তো আমরা আমাদের একটা সেকেন্ড পার্ট ছিল, খেলাধুলাটাই সকলের, আপনারও দেখেন ঠিকই 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 তাই সেখানে ফরিদপুর জেলাতে তো খেলেছি, এবং ঢাকায় আসার পর বাংলাদেশ টিমে ক্যাম্পে আমি এসেছিলাম, মানে ঠিক মূল টিমে যেতে পারিনি, আপনার 24 জনের ভিতরে যেটা একটা ক্যাম্প হয় সেটাতে এসেছিলাম, এবং প্রথম বিভাগে হকি খেলতাম আর ক্রিকেট এমনি খেলতাম, কিন্তু হকিটা বেশি ছিল, আমাদের পরিবারের অনেকেই বাংলাদেশ ন্যাশনাল টিমে হকি খেলতেন। বাহ, আমরা আপনার গানে যাব, তার আগে আমরা একটুখানি একটু শুন দেখে নিই, আমরা দেখে নিই যে আর কি কি মন্তব্য এসছে, সেখান থেকে আরেকবার আপনার পরের গানে যাচ্ছি। এখানে না না, অসাধারণ পরিবেশিত হচ্ছে আপনার সঙ্গীত। মহুয়া মিত্র বলছেন আমরা দেখছি খুব ভালো লাগছে, সীমা রায় বলছেন বড় আরো খুব আমরা খুব লাকি, দুই দেশের প্রোগ্রাম ঘরে বসে দেখতে পাচ্ছি, ঠিকই তো। ডক্টর পার্থপ্রতিম পাল লিখছেন ভালো লাগছে, নবারুণ বোস লিখছেন শুভ সন্ধ্যা, রীনা রায় তিনিও একজন সঙ্গীত শিল্পী লিখছেন শুনছি, পারভেজ লিখছেন যে দেখছি শুনছি ভালো লাগছে, ডক্টর বিনায়ক দেব লিখছেন ঘরোয়া আসরে বসে গান শোনার আনন্দ, এটাই সুন্দর অনুভব, এখানেই ফিলিং হয়, ঠিকই তো।
শুভাশিস ঘোষ লিখছেন কি অসাধারণ, আপনার সঙ্গীতে মুগ্ধ হচ্ছেন সবাই। অধ্যাপক কৌশিক জোয়ারদার লিখছেন ভালো লাগছে গান, আর সুবীর তো এক কথায় কথাশিল্পী। ধন্যবাদ কৌশিকদা। আমাদের দূরদর্শনের ডিরেক্টর ছিলেন তপন রায় প্রধান, লিখছেন সুবীর মায়ার খেলার লেখা সূত্রপাত উত্তরবঙ্গের মাটিতে, নিশ্চয়ই দার্জিলিং জেলায়। একদম, আপনি আমাকে মনে করিয়ে দিলেন, ঠিকই তো, দুটোই উত্তরবঙ্গের মাটি দিয়ে শুরু হলো। নিবেদিতা সেন তিনি লিখছেন আমেরিকা থেকে, আহা মন ভরে গেল। সৌরভ নাগ লিখছেন ভালো লাগছে সুবিদ্যা, ধন্যবাদ শিল্পীকে। শতাব্দী চক্রবর্তী লিখছেন খুব ভালো লাগছে। অনিতা বাগচি, অধ্যাপক অনিতা বাগচি লিখছেন খুব ভালো লাগছে। প্রশান্ত কুমার চক্রবর্তী বাংলাদেশ থেকে লিখছেন যে ফাহিম হোসেন চৌধুরী দুই বাংলার পরিশীলিত রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের অন্যতম, বেশ ভালো আয়োজন, ভালো লাগছে, সুবিদ্যাকে অভিনন্দন সঞ্চালনার জন্য। ধন্যবাদ প্রশান্ত, প্রশান্ত আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বুলবুল বোস তিনিও একজন সঙ্গীত শিল্পী, সাজ বাজান অত্যন্ত ভালো, তিনিও শুনছেন অনুষ্ঠান। সুপ্রিয় চক্রবর্তী চৌধুরী খুব ভালো লাগছে। সুনন্দিত চৌধুরী তিনিও একজন সঙ্গীত শিল্পী, রবীন্দ্রনাথের গান করেন এবং সেই সঙ্গে দূরদর্শনের এডিটর। শিল্পীকে প্রণাম, সুবীরের কথায় বাংলাকে, বাংলাদেশ বাংলাকে ফিরিয়ে দিচ্ছে। অনেকের মন্তব্য পড়লাম, এক্ষেত্রেই মনে হয় আমাদের অনুষ্ঠানগুলি অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে, কারণ আমরা সরাসরি শ্রোতার সঙ্গে, দর্শকের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারি এই প্রযুক্তিকে সাহায্য নিয়ে, এটাই মনে হয় বড় পাওয়া। আমি প্রত্যেক শ্রোতাকে সম্মান জানাতে চাই, হয়তো একটু একটা গান কম শোনা হবে, কিন্তু শ্রোতাদের অনুভব গুলো জেনে নেওয়া বড্ড দরকার, কারণ তাদের জন্য অনুষ্ঠান। আমরা এবার পরের গান শুনবো, এবার এবার কি শোনাবেন, শুনতে পাচ্ছেন? হ্যালো, একটু জানতে পারলে ভালো লাগবে। হ্যাঁ 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 ঠিকই হ্যাঁ তো, শুনতে পাচ্ছি। সেই জন্য, হ্যাঁ সেই জন্যই সেই জন্যই আমি মন্তব্যগুলো পড়ছি, কারণ এই ধরনের অনুষ্ঠানে মন্তব্য না পড়লে মনে হয় ওই একতরফা ওয়ান ওয়ে ট্রাফিক হচ্ছে, সেটা যাতে না হয়। শ্রোতার সঙ্গে, দর্শকের সঙ্গে যারা দেখছেন সময় নিয়ে, তাদের মন্তব্যগুলো বড্ড প্রয়োজন আমাদের আজকের এই চলার পথে। এবার কি শোনাবেন, অসাধারণ, সকলে মুগ্ধ হচ্ছেন আপনার কণ্ঠে। অরুণরা খুব কষ্ট, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এবার কোন গান শুনবো? এবার যে গানটা আমি পশ্চিমবাংলার সবচেয়ে প্রথমে যাই, ছোটকালে আব্বাদের সাথে গিয়েছি এবং হুম 1991 সালে হুম আমরা আমি প্রথম রবীন্দ্রসঙ্গীত গান গাইতে আপনার রবীন্দ্রসদনের প্রোগ্রামটা ছিল, বাংলাদেশের একটা টিম গিয়েছিল কলিম সেরাফির আপনার ওনার লিডে, উনি আমাদের হুম প্রধান ছিলেন তখন। যে গানটি আমার প্রথম আমি পশ্চিম বাংলা গিয়েছিলাম এবং আচ্ছা, সকলে খুব ভালো বলেছিল, জানি না আজকে কেমন গাইতে পারবো। না এই আজকে গানটি ভালোই যাইবেন, এই এই ব্রহ্মসঙ্গীত। গানটি আচ্ছা, ব্রহ্মসঙ্গীত, হুম ব্রহ্মসঙ্গীত পূজা পূজা পর্বে আপনার কবিগুরুর 39 বছর বয়সের লেখা, আষাঢ় আচ্ছা, মাসে, এখন কিন্তু আষাঢ় মাস চলছে, আষাঢ় মাস, হুম 1308 সালে লেখা বাহ, শুনে নি। বাংলা আষাঢ় মাসে। কষ্ট করে গান শুনছেন, দেখি কতটুকু আনন্দ দিতে পারে। জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস রাত, জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস রাত, সবার বাজারে আজিকে তোমারে সরিব জীবন নাথ, জীবনে আমার যত যেদিন তোমার জগৎ নিয়ে
আমি এত মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে নিজের আসতে একটু সময় লেগে গেল, কয়েক সেকেন্ড। মুগ্ধতায় ভরে যাচ্ছি। আসলে নৈবেদ্য কাব্যগ্রন্থের এই কবিতা, এই গান, রবীন্দ্রনাথ নিজেই তার জীবন স্মৃতিতে বলছেন যে আমাদের পরিবারে শিশুকাল হইতে গান চর্চার মধ্যেই বড় হইয়া উঠিয়াছি। কবে যে গান গাহিতে পারিতাম না সে কথা আর মনে পড়ে না। সময় বদলায়, যুগ বদলায়, সমস্ত কিছু পরিবর্তন হইয়া যায়, কিন্তু সবচেয়ে স্থায়ী হলো গান। সত্যিই তো, সমস্ত কিছুর মধ্যে স্থায়ী জিনিসটা হচ্ছে এই সঙ্গীত, এই সুর। সেই কারণেই এই অসময়ে দাঁড়িয়েও, এত প্রতিবন্ধকতার মাঝেও আমরা রবীন্দ্রনাথের সুরকে কেবলমাত্র প্রযুক্তির মাধ্যমে আপনাদের সকলের কাছে পৌঁছে দিতে পারছি, সমর্থ হচ্ছি। হয়তো মিউজিক অ্যারেঞ্জমেন্ট সমস্তটা নেই, সমস্ত অনেক কিছুই হয়তো অভাব রয়েছে, কিন্তু যা রয়েছে তা হলো রবীন্দ্রনাথের ভাব, তার ভাবনা, তার বাণী, আপনার কণ্ঠ আর রবীন্দ্রনাথের অমোঘ সৃষ্টি। আর সেই নিয়ে সমস্ত কিছু মিলেমিশে আছেন আপনারা, যারা এই মুহূর্তে প্রাণিত করছেন, উৎসাহিত করছেন আমাদের এই যুগল অনুষ্ঠানকে, মানে এপার ওপারের বন্ধনকে আরো সুদৃঢ় করছেন আপনাদের মূল্যবান মতামতের মধ্যে দিয়ে। আপনাদের মতামত আরেকবার দেখে নিচ্ছি, আবার আপনার কাছে যাব। এবারে লিখছেন, অমর সাহা বিলম্বিত প্রবেশের জন্য ক্ষমা প্রার্থী। ঠিক আছে, দেখতে থাকুন, এখন থেকে দেখতে থাকুন। রুমা ঘোষ লিখছেন, সঙ্গীত সঞ্চালনায় জমে উঠেছে, বালুরঘাট থেকে লিখছেন। অনিতা বাগচি অধ্যাপিকা লিখছেন, শোনা যাচ্ছে। মহেন্দ্রনাথ রায় আমার প্রতিবেশী, তিনি লিখছেন, কনগ্রেচুলেশন বোথ অফ ইউ, ভেরি গুড প্রোগ্রাম এক্সিকিউটেড বাই, তারপরে পড়তে পাচ্ছি না, এক্সট্রিমলি হ্যাপি, ওকে। রীনা রায় লিখছেন, খেয়াল অঙ্গের একটা গান যদি শোনান, তিনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী, ধ্রুপদ অঙ্গের গান শুনতে চাইছেন। মাসার ইকবাল লিখছেন, ভেরি প্লিজ টু সি ইউ লাইভ অন এফপি, ফাইন, থ্যাংক ইউ ইকবালজি। অনিতা বাগচি লিখছেন, আহা মন ভরে যাচ্ছে। জয়তী ভট্টাচার্য লিখছেন, শিল্পীর গানে আমরা অভিভূত। ডক্টর বিনায়ক দেব লিখছেন, গানের সিলেকশন ভীষণ সুন্দর, খুব ভালো হয়েছে হচ্ছে। অর্চনা ঘটক বাংলাদেশ থেকে লিখছেন, দুই শিল্পীকে আমার নমস্কার, অভিনন্দন।
প্রিয়রঞ্জন পাল রায়গঞ্জ থেকে লিখছেন, পাক আমলে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ হয়েছিল, পরেও সবসময় রবীন্দ্রসঙ্গীত গাওয়ার অনুকূল ছিল নয়, এমন নয়, সে অবস্থাতেও আপনারা রবীন্দ্রসঙ্গীতে নিবেদিত, তাই আপনারা শুধু শিল্পী নন, আপনারা যোদ্ধা, শ্রদ্ধা, শুভেচ্ছা নেবেন। অর্চনা ঘটক লিখছেন, ভালো লাগছে। মহুয়া মিত্র লিখছেন, আমরাও দেখছি খুব ভালো লাগছে। বুলবুল বোস, তিনিও সঙ্গীত শিল্পী, লিখছেন, খুব প্রিয় একটি গান শুনলাম। রুমা ঘোষ লিখছেন, গানের সময় শব্দ কম, একটু জোরে হলে একটু ভালো হয়। আচ্ছা, বলে দিচ্ছি। জুই ভট্টাচার্য লিখছেন, আমি বহু বাসনায় প্রাণপণে চাই, অনুরোধ রইল। আচ্ছা, নিশ্চয়ই। সোমা সেন লিখছেন, একটু দেরি করে ফেললাম, অসাধারণ গানের গলা। দুই আর পড়তে পারলাম না। অনিতা বাগচি লিখছেন, সবীরের সঞ্চালনায় প্রাণ যেন প্রাণ পায় অনুষ্ঠান। ডক্টর বিনায়ক দেব লিখছেন, গান আছে, কণ্ঠ আছে, আপনার সুন্দর পরিচালনা, ঠিক আছে। নন্দিনী রাহা লিখছেন, আমি আছি, ভালো লাগছে। এই অবধি আমরা আবার আপনার গানে চলে যাব। ইতিমধ্যে দেখেছেন বেশ কিছু অনুরোধও ইতিমধ্যে চলে এসেছে। এরপরে কি রবীন্দ্রনাথের গানই শুনবো, নাকি একটু আবার আপনি আধুনিক গানও পরিবেশন করেন, একটু আধুনিক গান হয়ে আসলে কি রবীন্দ্রনাথের গান আপনাকে আপনার কাছ থেকে রবীন্দ্রনাথের গান শুনতে ইচ্ছে করছে? এবার আপনার উপর, আপনি আধুনিক গান শোনাবেন না রবীন্দ্রনাথের গানই শোনাবেন? করি, এটা আমার খুব প্রিয় গান, আপনাদের সকলের ভালো লাগবে। এখন ঠিক বর্ষা, আর কিছুদিনের ভিতরে বর্ষা আসবে, তো তখন গাইতে পারবো কিনা, এই অনুষ্ঠান হবে কিনা, তাই একটা না, নিশ্চয়ই হবে, নিশ্চয়ই। হ্যাঁ, আর আমি জোরে গাওয়ার চেষ্টা করছি, একটু জোরে। হ্যাঁ, একটু 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 জোরে, অথবা যদি যদি এই ধরনের মাইক্রোফোন থাকে, সেই মাইক্রোফোন একটুখানি ইয়ারফোন লাগিয়ে নিলে, ওইটার জন্য একটু নেক্সট টাইম। হ্যাঁ, তাহলে তাহলে একটু এগিয়ে এসে করুন, মানে একটুখানি কাছে এসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু আপনার ডান দিকে যান, আর একটু ডান দিকে যান, ক্যামেরা একটু ডান। হ্যাঁ হ্যাঁ, এদিকে আরেকটু, আপনি ক্যামেরা থেকে একটু সরে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, ফাইন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আরেকটু এগিয়ে আসুন, আরেকটু এগিয়ে আসুন, তাহলে একটু আওয়াজটা স্পষ্ট হবে। মানে এখানে ওই হারমোনিয়ামটা ঠিক রাখা যায় না তো? ঠিক আছে, আমি কি গান গাবো যে আহা গান গাবো যে ভেবে না পাই, মেঘলায় আকাশে উতলা বাতাসে, মেঘলায় আকাশে উতলা বাতাসে, খুঁজে বেড়াই কি গান গাবো যে ভেবে না পাই। বনের গাছে গাছে জেগেছে ভাষা, আশারানাছি বলো ওদের কাছে, বনের গাছে গাছে জেগেছে ভাষা, আশারানাছি বলো ওদের কাছে, চঞ্চল তার আগিরে যাচ্ছি সারাদিন বিরামহীন, ফিরি যেতাই কি গান গাবো যে ভেবে না পাই, আমি কি গান গাবো যে ভেবে না। আমার অঙ্গে সুর তরঙ্গে ডেকেছে মা, আমার
অঙ্গে সুর তরঙ্গে লেগেছিবান রসের প্লাবনে ডুবিয়া যান আমার অঙ্গে সুর তরঙ্গে লেগেছিবান কি কথা রয়েছে কি কথা রয়েছে আমার মনের ছায়াতে স্বপ্ন প্রদোষে আমি তারে যে চাই কি গান গাবো যে ভেবে না পাই আমি কি গান গাবো যে ভেবে না পাই মেঘলায় আকাশে উতলা বাতাসে মেঘলায় আকাশে উতলা বাতাসে খুঁজে বেড়া কি গান গাবো যে ভেবে না পাই আহ আহ বারবার মুগ্ধ হচ্ছি রবীন্দ্রনাথের গান আপনার কণ্ঠে যে সুর মাধুরী রচনা করছে দর্শকের সামনে শ্রোতার সামনে। রবীন্দ্রনাথ নিজেই বলছেন, নিজেই লিখছেন যে সঙ্গীতের জগৎ এক দূরের জগৎ, এক অন্য রাজ্য। সেই স্তরে সকলের হয়তো প্রবেশ অধিকার নেই, কিন্তু সেই স্তরে যদি প্রবেশ করা যায় তাহলে এক অনন্ত আনন্দ বিরাজ করে সেখানে, এবং সেই অনন্ত আনন্দের মাঝখানেই আমরা এই মুহূর্তে রয়েছি ফাহিম হোসেন চৌধুরীর সঙ্গে, যিনি বাংলাদেশ থেকে আমাদের সেই অনন্ত আনন্দের রাজ্যে ভাসিয়ে দিচ্ছেন রবীন্দ্রনাথের সৃষ্টির মধ্যে দিয়ে। আমরা আরেকবার শুনে নি একটু, যে দেখে নি কারা কারা এই মুহূর্তে রয়েছেন এবং তাদের প্রতিক্রিয়াগুলি, তারপর আবার আপনার কাছে ফিরে আসছি, আপনার কিছু কথায় যাব, তারপরে গান। এরপরে বিকাশ কুড়ি লিখছেন যে খুব ভালো লাগছে। নিবেদিতা সেন লিখছেন, যেমন সঞ্চালনা তেমন সঙ্গীত, ধন্যবাদ। অনিতা বাগচি লিখছেন, যদি সম্ভব হয় বিদায় করেছো যারে নয়ন জলে। অনেক অনুরোধ চলে এলো, আপনি একটু মনে রাখবেন অনুরোধ গুলো। শর্মিষ্ঠা চক্রবর্তী লিখছেন, সঞ্চালনা গান অপূর্ব মেলবন্ধন। বুলবুল বোস আবার লিখেছেন, অপূর্ব। ঝুমা সেনগুপ্ত লিখছেন, খুব ভালো লাগছে, অপূর্ব, চলুক অফুরান। অফুরান যতদূর সম্ভব আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করবো। ইসাহাত আলম ক্যানাডা থেকে লিখছেন, অপূর্ব, নিশ্চয়ই অপূর্ব, আমরা মুগ্ধ হচ্ছি, আপনারা মুগ্ধ হচ্ছেন। লীনা রায় লিখছেন, হ্যাঁ খুব ক্লোজ, আমি জানি তো, উনি লিখছেন ক্যানাডা থেকে। লীনা রায়, তিনিও একজন একজন সঙ্গীত শিল্পী, লিখছেন, বা বা অসাধারণ, মুগ্ধতায় ভরে যাচ্ছে সবাই। ইসাহাত আলম আবার লিখছেন, শুনছি ফাহিম ভাই, নিশ্চয়ই আপনি শুনুন। আমার একদম প্রতিবেশী পাশের বাড়ি থেকে লিখছেন, ঝর্ণা বর্মন, অপূর্ব, দেখতে থাকো ঝর্ণা। বিনায়ক দেব লিখছেন, দেশ মেঘ রাগ। হ্যাঁ অবশ্যই, দেশ এবং মেঘ, মল্লার রাগ একসঙ্গে মিলেছিল এই গানে, 1939 সালে রচনা, উনি উল্লেখ করলেন ঠিকই তো, দেশ এবং মল্লার রাগ, মল্লারের মিশ্রণ ছিল বলেই তো উনি বর্ষার দিনে গান গাইলেন। পুলক সরকার, অসাধারণ মিউজিক কম্পোজার, কলকাতা থেকে লিখছেন, মেনি অল টাইমস ফেভারিট ফাহিম ভাই। তারপর ফর ভেরি পড়তে পারলাম না, হাওয়াতে যখন এসেছিল, ও ও আচ্ছা, একটি গানের অনুরোধ করেছেন। তারপরে দেখি পুলকের, আমি দেখে নিচ্ছি একটু, পুলক পুলক বলছেন, পুলক বলছেন, পুব হাওয়াতে, পুব হাওয়াতে যখন এসেছিল, ওই গানটি, প্রচুর গানের অনুরোধ চলে এসছে। বিপাস কুড়ি লিখছেন, আওয়াজ খুব আস্তে আস্তে আসছে। হ্যাঁ কিছু করার নেই, ওনার হারমোনিয়ামটা সামনে থাকার জন্য একটু অসুবিধা হচ্ছে। সমর্পিতা অঙ্কিতা সাহা একজন সঙ্গীত শিল্পী, আমার খুব প্রিয়, সে লিখছে, বহুদিন পর রবীন্দ্রসঙ্গীত শুনে তৃপ্তিতে মন ভরে যাচ্ছে। অর্চনা ঘটক লিখছেন, তুমি কেমন করে গান করো, এত গানের অনুরোধ কি করে আমরা মেটাবো। নন্দিতা ভৌমিক লিখছেন, খুব সুন্দর, একদিন আরেকদিন লাগবে নিশ্চয়ই নিশ্চয়ই। ঝুমা সেনগুপ্ত লিখছেন, অপূর্ব, খুব ভালো লাগছে, চলুক অফুরান। ঠিক আছে, এরপরে আমরা চলে যাই, সমর্পিতা পড়েছি, সুরজিৎ গুপ্ত রায় লিখছেন, সুরজিৎ গুপ্ত রায় লিখছেন, অসাধারণ গান হচ্ছে।
শুভ্রা দাস লিখছেন ভালো লাগছে, এরপরে নন্দিনী রাহা লিখছেন বাণী মাধুর্যে ছড়িয়ে গেল, ঠিকই তো। নিবেদিতা সেন লিখছেন সম্ভব হলে বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি করবেন, এত গানের অনুরোধ মনে হয় না ফাহিম ভাই করে উঠতে পারবেন শেষ অব্দি। সুরজিৎ রায় লিখছেন ফাহিম স্যার আমার দিন ফুরালো। আচ্ছা, অনেক গানের অনুরোধ আমরা আর করতে পারছি না, প্রচুর অনুরোধ এসছে, আমরা আপনি আবার আপনার কাছে হ্যাঁ চলে যাচ্ছি। পুলক আমার সাথে পরিচয়, কেননা পুলক বাংলাদেশে পয়লা বৈশাখে সব কয়টা মিউজিক অ্যারেঞ্জ করতে আসে, ঠিক ঠিক, হ্যাঁ সুরের হ্যাঁ, ধরা, পুলক পুলক হৃদয়রা পুলক ছবির বন্যা, পুলক শিলিগুড়ির ছেলে, পুলক শিলিগুড়ির ছেলে হ্যাঁ শিলিগুড়ির আমাদের ছেলে অত্যন্ত হয়ে গেছে, অত্যন্ত কাছের, এবং সে ওর সঙ্গে আমাকেও একটা আমার তিনটা প্রত্যেক সিডির বছর কাজ করেছে, কাজ করেছে, প্রত্যেক বছর আমরা অনুষ্ঠান করে থাকি, কিন্তু এবছর আমাদের হলো না, সেটা এই করোনার আবহে সমস্ত কিছু বন্ধ হয়ে গেল, মে মাসে করার কথা ছিল পুলকের সাথে অনুষ্ঠান, সেটা হলো না না কিন্তু শিলিগুড়ি। একটা জিনিস, আমার আমার একটা কমপ্লেন পুরোকে, আচ্ছা, কলকাতায় গেলে পুলকের উপর কিন্তু দেখা, কলকাতায় গেলে দেখা করে না আমার সাথে, দেখা করে না? না, আচ্ছা ঠিক আছে, এটা না না সবার দেখা সামনে করে বললেন, না, পুলে সবার সামনে বললেন এবার পুলকের, এবার করবে, পুলক আচ্ছা পুলকের ওই গানটা গেয়ে দিন আর পুব হাওয়াতে, আচ্ছা আর ও যখন এসেছিল, এই দুটো গান গেয়ে দিলে এরপর দেখা করবেই, পুব হাওয়াতে এবং যখন এসেছিল, এই দুটো গান পুলকের অনুরোধ যদি করে দেন, তাহলে এরপর না দেখা করলে আমি ফোন করব। হাওয়াতে দেয় না আজ মুড়ি মুড়ি, তবু হাওয়াতে দেয় না হৃদয় নদীর কূলে কূলে, হৃদয় নদীর কূলে কূলে জাগে লহরি মুড়ি মুড়ি, উবো হাওয়াতে দেয় দোলা আজ মুড়ি মুড়ি, উবো হাওয়াতে দেয় দোলা। পথ চিতায় একলা ঘাটে বিনা কাজে সময় কাটে, পথ চিতায় একলা ঘাটে বিনা কাজে সময় কাটে, পাল তুলে ওই আসে তোমার সুরের তুরি, মরি মরি উবো হাওয়াতে দেয় দোলা আজ মরি মরি, উবো হাওয়াতে দেয় দোলা। ব্যথায় আমার ভুল মানে না, বাধা মানে না পরাণ আমার, ঘুম জানে না জাগা জানে না, মিলবে যে আজ অকুল পানে তোমার গানে আমার গানে, ভেসে যাবে রসের বাণী আজ বিভাবরী, মরি মরি উবো হাওয়াতে দেয় দোলা আজ মরি মরি, উবো হাওয়াতে দেয় হৃদয় নদীর কূলে কূলে জাগে লহরি, মরি মরি উবো হাওয়াতে দোলা। এবার পুলক
নিশ্চয়ই দেখা হবে তোমার সাথে নিশ্চয়ই। হ্যাঁ, কখনো খেলা না। যখন, ওর একটি অনুরোধ আরেকটি আছে, খেলা যখন, সেই গানে আমরা যাব, কিন্তু কোনটা, রবীন্দ্রনাথের কোন কথাই কোন কোন গান খেলা যখন, আর দুটো অনুরোধ একটু করেছে, করলাম তবু তো হওয়া। আমার খেলা যখন করলাম। হ্যাঁ, খেলা যখন হয়ে গেছে, যখন এসেছিলে, দুঃখিত, যখন এসেছিলে, যখন এসেছিলে, সেই গান আমরা শুনবো। কিন্তু এই যে বর্ষার গান আপনি করলেন, এর মধ্যে বর্ষার আবহর মধ্যেই আমরা দুই বাংলা আছি বর্তমানে। আসলে রবীন্দ্রনাথ এমন একজন মানুষ, তিনি বিশ্বভারতী শান্তিনিকেতনে পাঠভবন তৈরি করলেন, এক মুক্তাঙ্গন শিক্ষা ধারাকে তিনি নিয়ে এলেন মানুষের মাঝখানে। সেই সঙ্গে তিনি আরেকটি জিনিস কিন্তু আমাদের মাঝখানে প্রথিত করেছিলেন, সেটি হলো এই ঋতুকে কেন্দ্র করে উৎসব, কেবলমাত্র ধর্মকে কেন্দ্র করে উৎসব নয়, ঋতুকে ঘেরি উৎসব তিনি সৃষ্টি করলেন। বসন্ত উৎসব, বর্ষা মঙ্গল, 1332 বঙ্গাব্দে যে গানটি আপনি পরিবেশন করলেন, সেই সময় শান্তিনিকেতনে বর্ষা মঙ্গল উৎসব উপলক্ষ করে এই গানটি কবি রচনা করেছিলেন। এবং আমরা মুগ্ধ হই যে এত বছর পরেও যখন গানগুলি শুনি, তখন ততটাই প্রাণবন্ত হয়, ততটাই মনে হয় আজকের সময়ের গান, আজকের প্রকৃতির গান, আজকের মানুষের গান, এই নিয়ে রবীন্দ্রনাথ আমাদের মধ্যে। এবং তিনি এই ব্যাপারে তো একেবারেই বুঝতে পেরেছিলেন যে আমার গান তোমরা ভুলতে পারবে না, সুখে দুঃখে আনন্দে বিরহে আমার আমার গান বাঙালিকে গাইতেই হবে। তাই পূর্ব বাংলা পশ্চিম বাংলা বলে কথা নেই, পৃথিবীর যে কোনো প্রান্তেই বাংলা ভাষাভাষী মানুষরা আছেন, তারা রবীন্দ্রনাথের গানকে কণ্ঠে নিয়ে, বুকে নিয়ে, হৃদয় নিয়েই বাঁচেন। আমরা পরের গানে যাব। আচ্ছা, আমি কি ক্যামেরাটা একটু এদিকে আনলে আপনি আওয়াজটা ক্যামেরাটা, একটু ভালো যায়? হ্যাঁ, আপনি না, আপনি না ক্যামেরার করবো, দিকে মুখ, আপনি ক্যামেরার দিকে মুখোমুখি হয়ে গানটা করুন। আপনি ক্যামেরার থেকে যখন মুখটা সরাচ্ছেন, তখন গানের গানটা একটু কেটে যাচ্ছে, ক্যামেরার দিকে মুখ হয়ে। হ্যাঁ, এবার ঠিক আছে। আরে আরেকটু আরেকটু আপনি ডান দিকে আসুন একটু। হ্যাঁ, একটু, হ্যাঁ, ব্যাস। আপনি ক্যামেরার থেকে মুখটা সরাবেন না। হ্যাঁ, গান গাইতে গাইতে আবেগে আবেগে যখন একটু এদিকে সরে যাচ্ছেন, তখন একটু কেটে যাচ্ছে আর কি। আপনি একদম এখান সামনাসামনি। থেকে করি হ্যাঁ এবার, হ্যাঁ এবার হ্যাঁ এবার একটু বেটার। হ্যাঁ হ্যাঁ, এবার খুব ভালো, এবার খুব ভালো। এবার আপনি আবার সরে গেল, একটু একটু ডান দিকে আসুন। হ্যাঁ, ডান দিকে আসুন। দেখি, হ্যাঁ, এবার আচ্ছা, ওই একদম যে একজন বলেছিলেন যখন এসেছিলে যখন অন্ধকারে, এসেছিলেন। এটা চেষ্টা বহুদিন পুলকের যাওয়া অনুরোধ, হয় না। ও, পুলকের পুলক অনুরোধ, দুইটাই পুলকে, হ্যাঁ, দুটোই পুলকের অনুরোধ। আর অন্যরা যারা অনুরোধ করেছেন তাহলে তো তারা আমাকে বকা দেবে। বকা দেবে, তাই তো। যখন এসেছিলে, যখন এসেছিলে অন্ধকারে, চাঁদ উঠেনি সিন্ধু পারে, চাঁদ উঠেনি যখন এসে, যখন এসেছিলে অন্ধকারে, চাঁদ উঠেনি সিন্ধু পারে, চাঁদ উঠেনি। হে অজানা তোমায় তবে জেনেছি, অনুভবে জেনেছিলে, হে অজানা তোমায় তবে জেনেছিলে, অনুভবে জেনেছিলে গানে তোমার পরশখানি, বেজেছিল প্রাণে তারে যখন এসেছিলে, যখন এসেছিলে। একলা চলে চাঁদ উঠেছে রাতের কোলে,
চাঁদ উঠেছে তুমি গেলে যাব তখন দেখি পথের কাছে মারা তোমার আছে মারা আহা, কি বলবো, শ্রোতারা মুগ্ধ হচ্ছে, আমিও মুগ্ধ হয়ে যাচ্ছি। এই যে সঞ্চালনা করতে করতে বারবার মুগ্ধ হয়ে যাওয়া, আপনার সঙ্গে কথা বলতে গিয়ে মুগ্ধ হয়ে যাওয়া, শ্রোতারা তাদের আবেগ, তাদের অনুভব আমাদেরকে জানাচ্ছেন, আমরা সেখানে যাব। কিন্তু এই গানটি সাতমোচনের গান, আমরা আবার সেই এই নৃত্যনাট্য বা গীতিনাট্যের গানগুলো যখনই আমরা শুনি, আমরা যেন সেই দৃশ্যপট মনে হয় যে আমরা নৃত্যের সেই অবয়ব যেন আমরা চোখের সামনে ফুটে ওঠে। আমরা একটুখানি দেখে নিই কারা কারা মন্তব্য করেছেন, তাদের মন্তব্য, তাদের মন্তব্য পড়ে নিয়ে আবার আপনার কাছে ফিরে আসছি। এবার কিছু আপনার কথা শুনে তারপর আবার গানে যাব। এবারে লিখছেন অনেক, কারণ সবগুলো পড়তে পারবো কিনা জানি না, লিখেছেন এখান থেকে পড়ি, অনেক অনিত অধ্যাপিকা অনিতা বাগচি লিখছেন শেয়ার করেছি, সমর্পিতা লিখছেন পরের বার রিকোয়েস্টের গান ছিল আহা তোমার সঙ্গে, এবার অবগুণ্ঠন খোলো, সমর্পিতা নিজেও সঙ্গীত শিল্পী, ঠিক আছে চেষ্টা করা হবে যদি সময়ের মধ্যে কুলোয়। সুমিতা লিখছে দুজনেই অনবদ্য, দুই বাংলার মেলবন্ধন। ঠিকই সুমিতা, তোমার মন্তব্য প্রাণিত করে। রীনা রায় লিখছেন যখন এসেছিল এই গানটিও শুনবো, হয়ে গেল। এসরাত আলম আবার কানাডা থেকে লিখছেন সকালটি বড়, ও আপনার ওখানে তো সকাল, আমরা এখান এখন সন্ধ্যে থেকে রাতের দিকে এগোচ্ছি, সকালটি সুন্দর করে দিলেন ফাহিম ভাই, ঠিকই তো। অতসী লিখছেন অনবদ্য অনুষ্ঠান উপভোগ করছি, এত সুন্দর একটি অনুষ্ঠান করবার জন্য ধন্যবাদ সুবি, ধন্যবাদ অতসী তোমাকে। প্রিয়াঙ্কা ব্যানার্জি লিখছেন দুই বাংলা আহা, হ্যাঁ সত্যি তো, এমন ভাবে আমরা বন্ধনে আবদ্ধ হচ্ছি রবীন্দ্রনাথকে নিয়ে ভাবাই যায় না। অনিতা বাগচি লিখছেন এত সুর মনে হচ্ছে শেষ না হোক, কোথাও তো একটা দাড়ি টানতেই হয়। পুলক লিখছেন না 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 মানে বুঝলাম না, পুলক আরেকবার লিখে জানাও, একদম কি একদম, ও আমি প্রথমে যে গানটির কথা উল্লেখ করেছিলাম, হ্যাঁ এত অনুরোধ এসছে একটু আমি মানে ইয়ে হয়ে যাচ্ছে আর কি, কোনটা এবার দেখা হবে। না না, ও প্রথমে যেটি অনুরোধ করেছিল সেটা আমি না বলে মিস কোট করেছিলাম আর কি, তারপরে যখন এসেছিল এই গানটির কথাই বলেছিল। এবার পুলক লিখে দিয়েছে এটা এখন যাচ্ছে যে এবার দেখা হবেই, সুতরাং নিশ্চিত এবার দেখা হবেই। ফাহিম ভাই এবার যাওয়ার আগে আমাকে আমাকেও একটা ফোন করবেন, আমি পুলককে বলে দেবো এবার দেখা হবে। রজত ব্যানার্জি লিখছে রায়গঞ্জ থেকে অপূর্ব, ইনস্টাত আলম লিখছেন অপূর্ব সঞ্চালনা, ধন্যবাদ। জয়তী ভট্টাচার্য লিখছেন যখন এসেছিল হয়ে গেছে, সুবি তুমি অনবদ্য, আমাকে ওর মধ্যে যা গান হচ্ছে অসাধারণ। তরিত্তকদার লিখছেন সুন্দর, প্রিয়াঙ্কা ব্যানার্জি লিখছেন ধর্ম নয় আবার করে ঋতু দিয়ে উৎসব, আবার ঋতু দিয়ে উৎসব, ঠিকই তো, রবীন্দ্রনাথ তো আমাদের শিখিয়ে গেছেন কিন্তু রবীন্দ্র দর্শনে আমরা কতজন চলতে পারি সেটাই তো আমাদের প্রশ্ন। অনিতা বাগচি লিখছেন এত গভীরে যাও, সত্যি তো। অর্চনা ঘটক লিখছেন দুই শিল্পীর উপস্থাপনা সুরে সুন্দর মরি মরি। অর্চনা আবার হেমশ্রী পাল বুলবুল লিখছেন অপূর্ব, ডক্টর বিনায়ক দেব লিখছেন রবীন্দ্রসঙ্গীত শুধু গান তো নয়, গানের মধ্যে দিয়ে জীবন দর্শন, একদম তাই, জীবন দর্শন, আমরা সেই দর্শনের দিকেই যাচ্ছি। এরপরে আরো প্রচুর রয়েছে উপভোগ করছি, সঙ্গীতা পাল লিখছেন, উপাসনা বিষ্ণু সঙ্গীত শিল্পী লিখছেন খুব ভালো লাগছে, শুভ্রা দাস লিখছেন অপূর্ব, মিত্রা দত্ত লিখছেন খুব ভালো উপস্থাপনা,
দেবাশিস বর্মন আমার বন্ধু পাশের বাড়ি থেকে লিখছেন, বেশ রুমকি দত্ত লিখছেন অসাধারণ হচ্ছে অনুষ্ঠান, সুরজিৎ রায়গুপ্ত লিখছেন ফাহিম স্যার, নবারুণ চৌধুরী শিক্ষক নবারুণ দা লিখছেন খুব ভালো লাগছে অসাধারণ, সকলের ভালো লাগায় আমি মুগ্ধ হচ্ছি, ফাহিম ভাই মুগ্ধ হচ্ছেন, দুই বাংলা মুগ্ধ হচ্ছে, বুলবুল বোস লিখছেন খুব সুন্দর যেমন সঞ্চালনা তেমনি শিল্পীর গান, পারভেজ চৌধুরী আমার বন্ধু বাংলাদেশ থেকে আপনারও অত্যন্ত প্রিয়জন, যিনি ছাড়া আজকে অনুষ্ঠান হতো না, ফাহিম ভাই আমার শ্রদ্ধাভাজন বড় শিল্পী, তার চাইতে বড় মাপের মানুষ বন্ধু সুবি, তোমার তুলনা তুমি, দুজনের মেলবন্ধন অতুলনীয়, ধন্যবাদ পারভেজ তোমার জন্য আজকের এই অনুষ্ঠান। সুরজিৎ রায়গুপ্ত পুজো পর্যায়ের গান শুনবো এবার, ঠিক আছে সন্দীপ এবার কুণ্ডু একটি লিখছেন, আধুনিক গান করি। এবার একটু আধুনিক গানে যাই, হ্যাঁ রবীন্দ্রনাথের গান অনেকগুলো আমরা শুনেছি, এবার একটু আধুনিক গানে যাই, কথা বলতে পারছি না এত মানুষ দেখছেন, এবং শাশ্বতী ভৌমিক লিখছেন অপূর্ব, সন্দীপ কুণ্ডু লিখছেন রবীন্দ্রনাথ কিছু শিখিয়ে দিয়েছেন, ঠিকই তো। আচ্ছা এবার আমরা চলে যাই আপনার গানে, আমরা অনেকক্ষণ ধরে রবীন্দ্রনাথের গান শুনছি, আমরা রবীন্দ্রনাথের গানে আবার ফিরে আসবো, দুই একটি আধুনিক গান যদি পরিবেশন একটি করেন শ্রোতাদের জন্য, তারপরে শ্রোতারাই বলবেন দর্শকরাই বলবেন যে তাদের কোন গানটা ভালো লাগছে, আধুনিক গান না রবীন্দ্রসঙ্গীত, যদি রবীন্দ্রসঙ্গীতের দিকে তারা মত প্রকাশ করেন তাহলে আমরা আবার রবীন্দ্রনাথের গানে ফিরে আসবো, দর্শনের কথা হচ্ছে, রবীন্দ্রনাথের জীবনবোধের কথা হচ্ছে, সমস্ত কিছু নিয়ে আজকে একটা অনন্য সন্ধ্যা, সত্যি তাই অনন্য সন্ধ্যা। এই গানটি পশ্চিম বাংলারই গান, জ্যোতিরেশ্বর পশ্চিম বাংলা মুখোপাধ্যায়ের। পূর্ব বাংলা বলে কোনো ব্যাপার নয়, গান বাংলা ভাষার গান, বাংলা সারা বিশ্বে, সারা বিশ্বের গান, সারা বিশ্বে যেখানে যে প্রান্তে বাংলা বাঙালি রয়েছেন তার গান। তোমার জলে নিচে আয় বিনা কারণে, বধু আয় আমার চোখে জলে নিচে আয় বিনা কারণে, নীলাকাশ থেকে একি বাজেনেছে ভাই বিনা কারণে, বধু আয় আমার চোখে জল এনেছে ভাই বিনা কারণে। দিনে দিনে মূল্যবিনে সেজে আমায় নিল কিনে, দিনে দিনে মূল্যবিনে সেজে আমায় নিল কিনে, এমনে যতন করে বিফল প্রেমে বীজ বুনেছে হায়, এমনে যতন করে বিফল প্রেমে বীজ বুনেছে হায় বিনা কারণে, নীলাকাশ থেকে একি বাজেনেছে হায় বিনা কারণে, বধু আয় আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। আমি তো খুঁজে কারো মনামায় করে বারুন, বলে কেন এমন মরুন বিনা কারণে, আমি বাদী আমি বিবাদী কোথাও অপরাধী, আমি বাদী আমি বিবাদী কোথাও অপরাধী, কেন সেই রূপে আগুন বুকে জ্বেলে আছি বেঁচে হায়, কেন সেই রূপে আগুন বুকে জ্বেলে আছি বেঁচে হায় বিনা কারণে, নীলাকাশ থেকে একি
আজ এনেছে হাই বিনা কারণে, বধু আয় আমার চোখে জল এনেছে হাই বিনা কারণে, বধু আমার চোখে জল এনেছে হাই বিনা কারণে। অসাধারণ মূর্ছনা জটিলেশ্বর মুখোপাধ্যায় লেখা সুর এই গান। আমরা কিছুদিন আগে জটিলেশ্বর মুখোপাধ্যায়কে হারিয়েছি, কিন্তু তার সৃষ্টি, তার সৃজন, তার সঙ্গীত, তার সুর আমরা যতদিন বাজব আমাদেরকে মুগ্ধ করবে, আমাদেরকে ঋদ্ধ করবে। তার অপূর্ব সুর সঙ্গীতের মাধুর্যে আমরা চিরকাল স্নাত হব। আমরা আবার আপনার একটু কথায় যাই, আপনি একেবারে মার্কেটিং এর লোক হয়ে এই যে এত সুন্দর পরিবেশন করছেন, এটা তো মানে স্বতঃস্ফূর্ত প্রতিভা ছাড়া এই বিকাশ এভাবে স্ফুরণ হয় না, মানে প্রতিভার বিকাশ বলা যায়। এবং দুই বাংলাকে আপনি এক করে দেন আপনার সুরে সঙ্গীতের মধ্যে দিয়ে, এটা আপনি কি নিয়মিত এখনো চর্চায় থাকেন? আপনার আগামী দিনের শিল্পীদের প্রতি কি কি বলতে চান, যে তারা কি ঠিক সেভাবেই চর্চায় রয়েছেন আগামী দিনে যারা শিল্পী, আমাদের পরবর্তী প্রজন্মে বা তারও পরবর্তী প্রজন্মে যারা যারা সঙ্গীত চর্চা করছেন বাংলাদেশে? আমি সবচেয়ে প্রথমে বলি, প্রত্যেককে আগে একজন শিল্পী হতে হলে ভালো মানুষ হতে হবে, নাম্বার ওয়ান। অবশ্যই অবশ্যই, ভালো শিল্পী না হলে কোনোদিন, মানে ভালো মানুষ না হলে কোনোদিন ভালো শিল্পী হওয়া যাবে না। আর মানে 100% প্রতিদিন প্রতিদিন হলেও 10 মিনিট হলেও আমাকে বসতে হবে, যেটাই করেন আপনি, গান করেন, রেয়াজ করেন, একটা জাস্ট একটা করলে, এইটা আমি প্রত্যেককে বলি। এবং আমি বলি, যদি তোমরা যদি আধা ঘন্টা গান প্র্যাকটিস করো, 2 ঘন্টা গান শোনার চেষ্টা করবে। এবং আমি বলি, এখন প্রত্যেকের হাতেই তোমাদের ফোন থাকে, এখন আমাদের দেশে যে অবস্থা হয়েছে যানজটের, এত অবস্থা, এক জায়গা থেকে এক জায়গা যেতে গেলে অসুবিধা, অনেক সময় লাগে, কত সময় লাগে, তখন ফেসবুকে না থেকে অন্য ফোন টিপাটিপি না করে গান শুনতে শুনতে যাবে, তাহলে তোমার ওই সময়টা মেকআপ হয়ে যাবে। ঠিক ঠিক, আপনি তাহলে পরবর্তী প্রজন্মকে শিক্ষাদানও করছেন, সঙ্গীতের শিক্ষাদানের মধ্যে রয়েছেন? কিছু কিছু করি আমি, ঠিক অ্যাকচুয়ালি টিউশনই করি না, আমার কাছে আসে, অনেকেই আসে, আমি বলে দিই কি কি করলে তোমাদের জন্য ভালো হবে সেটাই আর কি। আর আমি অ্যাকচুয়ালি ক্লাসিক্যালে খুব একটা ওস্তাদ না, তো যে জন্য আমি যে শিক্ষা দেবো সেটা আমার অতদূর স্পর্ধা নেই, যতটুকু নিজে জানি সেটা দেওয়ার চেষ্টা করি। না, আপনি রবীন্দ্রনাথের গান এবং আধুনিক গান যেভাবে যত দক্ষতায় গাইছেন, সেটা সত্যি মানে কি বলবো, মানে আপনার শ্রোতারা দর্শকেরাই জানেন, আমরা জানি, হয়তো আরো আজকে যে সমস্ত মানুষ শুনলেন তারা হয়তো সেভাবে অনেকেই হয়তো শোনেননি আপনার গান, তারা তাদের কাছে আপনি পৌঁছলেন, সেটা এই ইন্টারনেটের মাধ্যমে পৌঁছলেন, এবং যারা শুনেছে তারা নতুন করে আজকে আপনার আপনার কণ্ঠ মাধুর্যে মুগ্ধ হচ্ছে বারবার। এই যে কলকাতায় প্রায় ফাংশন করতেই যাই, করতে যান, কিন্তু মানে ICCR এ ম্যাক্সিমাম প্রোগ্রামটা আমার হয়, প্রোগ্রাম হয়, আর রবীন্দ্র সদনে অ্যাকচুয়ালি করা হয় না, শিশির মঞ্চে করেছি অনেকবার। রবীন্দ্র সদনে আমাদের তো ওখানকার অডিয়েন্সরা কিংবা শ্রোতারা খুব একটা চেনে না, যে জন্য এত বড় হল লোক আনা খুব মুশকিল, যে জন্য আমরা ছোট ছোট হলে করি। ICCR অনেকবার করেছি, ওখানকার যে রিজিনাল ডাইরেক্টর গৌতম দে, উনি আমাকে অনেক ব্যাক করেন এবং অনেক অনুষ্ঠান দেন, ওনার থ্রু দিয়ে আমি আকাশবাণীর একটা প্রোগ্রামে আমি মালদাতে করেছিলাম প্রায় ঘন্টা দেড়েক। বাহ, হ্যাঁ, আমি শুনেছি সেটা, আমার বন্ধু পারভেজের কাছ থেকে সেই কথা শুনেছি। আপনাদের সেই একবার করার ইচ্ছা আছে? ইচ্ছা আছে, নিশ্চয়ই 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 নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই, অবশ্যই অবশ্যই, শিলিগুড়িতে স্বাগত সবসময়। কিন্তু জানি না কবে আমরা আবার আগের জীবনে ফিরে আসতে পারবো, আমরা অপেক্ষায় আছি, যতদিন যতদিন পর্যন্ত, আশা রাখছি, অবশ্যই আশা রাখছি, আশা রাখছি। আমরা একটু দর্শকদের কাছ থেকে দেখে নিই তারা কি মন্তব্য করেছেন, ইতিমধ্যে আবার আমরা ফিরে যাব, হয়তো আধুনিক গানে বা দর্শকদের মত কোন দিকে, আধুনিক শোনার না রবীন্দ্রসঙ্গীতে যাওয়া, হ্যাঁ হ্যাঁ,
শিল্পীকে সম্মান জানাই ডক্টর বিনায়ক দেব বলছেন অলিরও কথা শুনে, অলিরও কথা শুনে। এত অনুরোধ আমরা পারবো কি? ঠিক আছে, জানবার আপনার ইচ্ছে মতো। আচ্ছা ঠিক আছে। এরপরে শাশ্বতী ভৌমিক বলছেন আহা আহা, সঙ্গীতা পাল নিজে একজন কবি, তিনি লিখেছেন একদম ঠিক কথা, সুবিদ্যাতা গান সারা বিশ্বের গান। ঠিকই তো, বিশ্বের গান, এখানে এই বাংলা ও বাংলা বলে হয় না। কমল দাস বালুরঘাট থেকে বলছেন তিনি একজন নাটকের লোক, ভালো লাগছে। অর্চনা ঘটক বলছেন এটি আমার পছন্দের গান, দারুণ। অমিতা বাগচি বলছেন কণ্ঠ যা টান টান, বাঁধা তার কণ্ঠ সবই অসাধারণ। সত্যি তো। এবার মিঠু দত্ত বলছেন ভালো লাগা একটি গান। অমর সাহা বলছেন শিল্পী ফাহিম হোসেন চৌধুরী ভাইয়ের গান শৈলী পরিবেশন অপূর্ব, সুবীরের স্বকীয় শৈলীতে সঞ্চালনা অনবদ্য, ধন্যবাদ অমরদা। শিপ্রা দেব রায় বলছেন আহা দারুণ। অপর্ণা সাহা বলছেন অসম্ভব ভালো। সুরভি ঘোষ লিখছে দারুণ, মন ছুঁয়ে গেল সুরভি আমার ছাত্রী। অর্চনা ঘটক লিখছেন হয়তো তোমারই জন্য হয়েছে, এত অনুরোধ। সন্দীপ কুণ্ডু লিখছেন অপূর্ব গানটা, জটিলেশ্বর মুখোপাধ্যায়কে মনে করি। হ্যাঁ, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গান অসাধারণ। গার্গী সেনগুপ্ত আবৃত্তি শিল্পী, তিনি লিখছেন কি ভালো, কি ভালো বলবো না, ভালো মানুষ না হলে ভালো শিল্পী হওয়া যায় না। একদম ঠিক কথা গার্গী, ঠিক কথা, একদম ঠিক কথা, 100 ভাগ সত্যি। সঙ্গীতা পাল লিখছেন সুবিদ্যাদা তোমার একটা লেখা না, এখন আবৃত্তি অনুষ্ঠানের কোনো একদমই নয়, আমার লেখাও নয়, আজকে শুধু ওনার গান, ফাইম ভাইয়ের গান। সব কটা জানলা খুলে দাও না, অনুরোধ এসছে সমর্পিতার কাছ থেকে। সমর্পিতা সমর্পিতা বারবার বলছেন সব কটা জানলা খুলে দাও না, বাংলাদেশের এবং দুই বাংলার একতার কথা। হ্যাঁ, একতার কথা হবে তাহলে, ঠিক। একটা গানটা শুনতে চাই, আপনি গাইবেন। রুমা ঘোষ বলছে আপনার মূল্যবান মতামত আমাদের সমৃদ্ধ করবে। মিথুন চক্রবর্তী খুব তাড়াতাড়ি পড়ে নিচ্ছি, ভালো লাগছে। পুলক সরকার আবার লিখেছে সুবিদ্যা ফাহিম ভাইয়ের কণ্ঠে শ্যামল। হ্যাঁ অবশ্যই, ঝিরি ঝিরি আমরা আসবো, ঝিরি ঝিরি কণ্ঠে শুনবো তার শ্যামল মিত্রের গান, নিশ্চয়ই শুনবো। দিলীপ সেনগুপ্ত লিখছেন খুব সুন্দর অপূর্ব, দিলীপ সেনগুপ্ত। তারপরে সৌমেন্দ্র হল লিখছেন, সমদূতি হল লিখছে খুব সুন্দর। ঠিক আছে, আমরা অনেকগুলো পড়লাম, এবার আমরা এবার কি শোনাবেন, সবকটি জানলায় শোনাবেন বাংলাদেশের গান? এটা আমি ঠিক জানি না, প্রথম লাইনটা করতে পারি। আচ্ছা ঠিক আছে, প্রথম লাইন, প্রথম লাইন শুনেই তারপরে আমরা অন্য একটি আধুনিক গানে চলে যাই, তারপরে আবার রবীন্দ্রসঙ্গীতে আসবো। এই এই গানটি সুর যে করেছিল আমার খুব কাছের বন্ধু ছিল, আজকে ইমতিয়াজ আহমেদ বুলবুল। আমরা সব সময়, বেশিরভাগ সময় আমরা একসাথে থাকতাম। সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব হৃদয়ের হৃদয়ের গান, আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেল না, সব কটা জানালা খুলে দাও না। মানে গাওয়া হয় না, গাওয়া হয় না, ঠিক বলেছিলেন। এলো হয়তো তোমার জন্যে করবো, হ্যাঁ হয়তো তোমার জন্য অনুরোধ আছে ডক্টর বিনায়ক দেবের, পুলকের আবার অনুরোধ আছে শ্যামল মিত্রের, করবো করবো। অলিরও কথা শুনে হয়তো তোমার জন্য, আর অলিরও কথা শুনে, এই গানটা আমার এই দুটো অনুরোধ মনে নেই, যেটা মনে আছে আপনি সেটাই করুন। আমার এই বেশি গাওয়া হয় চেষ্টা। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, হোক হোক। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমের যে বন্ধন, জানি তুমি অনন্য আশার হাত বাড়া, যদি কখনো একান চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তা আহা।
আমি যে নিজেই মত জানি না তোমার শর্ত, আমি যে নিজেই মত জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ তবুও তোমার চাই, হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্ধ, জানি তুমি অনন্য আশার হাত বাড়া, যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই, আমি যে দুরন্ত দু চোখে অনন্ত ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়া, তুমি তো বলনি মন তবু কেন প্রতি মন্দ, তুমি তো বলনি মন তবু কেন প্রতি মন্দ, দেখো না মনের দ্বন্দ্ব সব ছেড়ে চলো যাই, হয়তো তোমার জন্য হয়েছি প্রেমী জীবন, জানি তুমি অনন্য আশার হাত বানা, যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তা। ক্যা বাত, ক্যা বাত ফাহিম ভাই! এই গানটির বয়স 51 বছর হলো, 51 বছর গানটির বয়স হলো 1969 সাল, 1969 সাল, তিন ভুবনের পাড়ে, সৌমিত্র তনুজা। আমার মনে হয় 68 সালের ছবিটি রিলিজ হয়েছিল মনে হয় 1969-এ। যাই হোক, গানটি মানে 1968, এটা সুদিন দাশগুপ্তের, সুদিন দাশগুপ্তের সুর, মান্নাদের গাওয়া, এবং আমার এই গান তিন ভুবনের পাড়ে, এবং ছবিতে সেই অসাধারণ অভিনয় সৌমিত্র এবং তনুজার। মানে এত বছর পর 51 বছর, মানে একটি মানে অর্ধ শতক পার করেও গানটি এখনো কিভাবে আমাদের প্রাণে দোলা দেয়, এবং আপনার অপূর্ব পরিবেশনা আমাদেরকে মুগ্ধ করছে বারবার। আমরা কি আবার দর্শক শ্রোতার একটি মন্তব্যে যাবো, না আরেকটি গান শুনিয়ে নিই তারপরে যাই? আরেকটা গান হয়নি, হ্যাঁ আমরা আর 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 15 মিনিট থাক, 15-20 মিনিট থাকবো দেখি। প্রচুর অনুরোধ, কি করা যাবে? এই গানটি অনেক গাওয়া হয় না, চেষ্টা করছে, পুলকের রিকোয়েস্ট, 1970 সালের গান। ঝিরি ঝিরি নয়টা, এটা একটু মুশকিল হয়ে যাবে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, একি ব্যথা জাগে বড় একা লাগে, চোখে যে মেঘ করে, ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, একি ব্যথা জাগে বড় একা লাগে, চোখে যে মেঘ করে, ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে।
লোকে বলে যে হাই নীলানাকে, কারু সয়ে কারু সয়ে না, লোকে বলে যে হাই নীলানাকে, কারু সয়ে কারু সয়ে না, তাই আমার আকাশ মেঘে ঢাকা নীল কবু হয় না, নদী আমার সুনীল সাগর শুধুই খুঁজে মরে, কি ব্যথা জাগে বড় একা লাগে, চোখে যে মেঘ করে সবই জানি হাই সবই বুঝি, মনু মানে না তাই তোমায় খুঁজি, সবই জানি হাই সবই বুঝি, মনু মানে না তাই তোমায় খুঁজি, হাই কপালে মোর আছে লেখা যা চাতা পাই না, হায় কপালে মোর আছে লেখা যা চাতা পাই না, এই দৃষ্টি থেকেও দু চোখ পাথর তোমার দেখা পাই না, ধুধু মরু চাইলে কি আর, ধুধু মরু চাইলে কি মেঘের ছায়া ঝরে, কি ব্যথা জানি বড় একা লাগে, চোখে যে করে ঝিরি ঝিরি বাতাস কানে তোমায় মনে পড়ে, একই ব্যথা জাগে বড় একা লাগে, চোখে যে বেগ করে, আহা অসাধারণ পরিবেশনা ফাহিম ভাই। এই গানটি সম্পর্কে অনেকদিন আগে আনন্দবাজারে পড়েছিলাম, শ্যামল মিত্রের পুত্র সৈকত মিত্র, তিনিও সঙ্গীত শিল্পী, তিনি লিখছেন যে গৌরী কাকুর সঙ্গে, গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা এই গান, বলছে গৌরী কাকুর সঙ্গে আমার বাবার একটা অদ্ভুত, বাবন বলতেন শ্যামল মিত্র বাবাকে, বাবনের একটা অদ্ভুত সুন্দর সম্পর্ক ছিল, একটা ম্যাজিক হতো দুজনে মিলেমিশে। উনি একদিনের ঘটনা লিখছিলেন যতদূর মনে পড়ে, বলছেন যে গৌরী কাকু মুখড়াটা লিখে দিচ্ছেন, লিখে একটা কাগজ, কাগজে লিখে কাগজটা ছুঁড়ে দিচ্ছেন বাবার দিকে, বাবা শুরু করছেন, আবার অন্তরটা লিখছেন, ছুঁড়ে দিচ্ছেন বাবার দিকে, বাবা শুরু করছেন, ঠিক এভাবে দুটি গান 20 মিনিটের মধ্যে সৃষ্টি হলো। একটা হচ্ছে এই গান যেটি আপনি পরিবেশন করলেন, একটা ধূপ ছায়া রং তোমার শাড়িতে, এই দুটি গান 20 মিনিটের মধ্যে দুই অসাধ্য সাধন করলেন দুজন, মানে কি বলবো, অনন্য শিল্পী, একজন গৌরীপ্রসন্ন মজুমদার তার কথা দিয়ে, তার বাণী দিয়ে, এবং সেই বাণীকে রূপ দিলেন সুর দিয়ে শ্রদ্ধেয় শ্যামল মিত্র। আর আপনি তাকে আজকে, আমার জীবনের খুব প্রিয় শিল্পী নিশ্চয়ই, মানে আগে আজ থেকে ধরেন 30 কিংবা 20 বছর আগে আমি ম্যাক্সিমাম শ্যামল মিত্র গান করতাম, এখন আর সেরকম করিও না পারিও না গাইতে, না পার, আপনি যা নমুনা দেখালেন পারেন না সে কথা তো কেউ বিশ্বাস করবে না। আমরা আরেকটুখানি দেখে নিই, ধীরে ধীরে গোটাটা হবে দিকে। সুরজিৎ দাশগুপ্ত বলছেন, নিবেদিতা চৌধুরী বলছেন খুব ভালো, ধন্যবাদ। সুরজিৎ রায়গুপ্ত রায়গুপ্ত বলছেন ভালো, মন মন আমার সুবিদ্যা। আচ্ছা, পারমিতা দাশগুপ্ত আবৃত্তি শিল্পী সঞ্চালিকা লিখছেন প্রিয় গান, ধন্যবাদ পারমিতা। নন্দিনী রাহা লিখছেন আহা, নন্দিনীদি ধন্যবাদ। পারমিতা রায় চৌধুরী লিখছেন দারুণ। নন্দিনী প্রসাদ বংশী লিখছেন দারুণ ভালো লাগছে। মিতা দত্ত লিখছেন আহা খুব ভালো। গার্গি লিখছেন অসাধারণ। চন্দনা রায় লিখছেন আহা অপূর্ব। নবানন্দা লিখছেন অসাধারণ উচ্চারণ। সন্দীপ কুণ্ডু লিখছেন বাহ দারুণ।
এরপরে আমরা চলে যাই বনশ্রী পালকুণ্ডু, তিনি নিজেও একজন সঙ্গীত শিল্পী, লিখছেন আহা প্রাণ জুড়িয়ে গেল, সেন প্রদীপ কুমার লিখছেন, ও প্রদীপ কাকু লিখছেন না দেখছেন, আচ্ছা এরপর প্রদীপ কাকু লিখছেন আমি কেমো নিচ্ছি এতদের গান শুনছি, কি অসাধারণ, কাকু চোখে জল আসে তোমার কথা শুনলে, কেমো নিতে নিতে আমাদের গান শুনছেন, সঙ্গীত মনে হয় সেখানেও ব্যথাতে কিছুটা মালুম দেয়। ঠিকই তো, ঠিকই ঠিকই। অনিতা অনেকে ভালো বাগচি, ভালো হুম 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 অনিতা বাগচি বলছেন স্বর্ণযুগ স্বর্ণযুগ, এই সন্ধ্যা উপভোগ করলাম অন্তর থেকে শ্রদ্ধা, সুবীর চ্যাম্পিয়ন, ধন্যবাদ। কাকু লিখছেন চালিয়ে যা বাবা দারুণ, কাকু কেমনিতে নিতে লিখছেন কলকাতা থেকে, কাকু প্রণাম, তুমি সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি। স্বপ্নদর্শী পম্পি লিখছেন ভালো লাগছে, অনেকগুলো পড়লাম, আমরা আবার গানে চলে যাই। আমি আমাদের এইটা হ্যাঁ কি শেষ গান করি নাকি? আর দুটো, আর দুটো, হ্যাঁ আর দুটো গান না, হয়ে যাবে এখন যে আমাদের। গানটি করবো, এখন আমি যে গান দুটি করব সেটা বাংলাদেশে কবিগুরু লিখেছিলেন 50 বছর বয়সে, শিলাইদা। শিলাইদহ, নিশ্চয়ই আমরা এই গান, এই গান ছেড়ে তো আমরা যেতে পারবো না, কারণ শিলাইদহ রবীন্দ্রনাথের যে বিস্তার, সঙ্গীতের যে বিস্তার, আমরা জানি গগন হর করার কথা, আমরা জানি শিলাইদহের বুকে রবীন্দ্রনাথের দীর্ঘ সময় কাটানোর কথা, সেখান থেকে তিনি যে সুরকে আহরণ করেছেন সেগুলো তার সঙ্গীতের মধ্যে, তার সঙ্গীতকে আরো মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। শিলাইদহ না পৌঁছলে, হয়তো পূর্ববঙ্গে না গেলে তিনি বাংলার যে মাটির গান সেটাকে সেভাবে আস্বাদন করতেন না, হয়তো সেভাবেই তিনি অনেক গানকে কানে নিয়েছেন, মাঝি মল্লারের কাছ থেকে অনেক গানকে নিয়েছেন, সেগুলো আরেকটি এপিসোড করতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে যদি আলোচনা এবং গানের মধ্যে দিয়ে যাই। আমরা এখন গানটা শুনিনি, শিলাইদহে বসে লেখা গান। এইটা এইটা এই যে শিলাইদহে প্রতি বছর আজ থেকে প্রায় 25 বছর ধরেই হবে, মানে এত বড় করে 25শে বৈশাখ করা হয়, হুম সাংঘাতিক, এটা দেখার মতো। হুম আমারি পথ চাওয়াতে আলো, আমারি পথ চাওয়াতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া বর্ষায় আসে বসন্ত, আমারি পথ চাওয়াতে আনন্দ। তারাই সম্মুখ দিয়ে পাশে যায় খবর নিয়ে, তারাই সম্মুখ দিয়ে পাশে যায় খবর নিয়ে, খুশি লই আপন মনে বাতাস বহে, বাতাস বহে সুমন্দ, আমারে পথ চাওয়াতে আনন্দ, আমারে পথ চাওয়াতে আনন্দ। সারাদিন মেলে দুয়ারে রবু একা, শুভ ক্ষণ হঠাৎ এলে তখনই পাব দেখা, সারাদিন মেলে দুয়ারে রবু একা, শুভ ক্ষণ হঠাৎ এলে তখনই পাব দেখা, কতক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, কতক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, কতক্ষণ রহি রহি ভেসে আসে, ভেসে আসে সুগন্ধ, আমারে পথ চাওয়াতে আনন্দ,
আমার এই পথ যাওয়াতে আনন্দ খেলে যায় রৌদ্র ছায়া বর্ষায় আসে বসন্ত আমার এই পথ যাওয়াতে আনন্দ। রবীন্দ্রনাথ শিলাইদহে থাকাকালীন 1912 সালে এই গানটি লিখছেন। আমরা তো জানি যে রবীন্দ্রনাথ গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং এই গানটি গীতাঞ্জলির অন্তর্ভুক্ত একটি গান। এক্ষেত্রে একটি লেখা শিলাইদহে বসে লেখা পড়লে যদি একটু কয়েকটা লাইন পড়ি ব্যাপারটা একটু পরিষ্কার হয়। কবি লিখছেন যে, পরশুদিন অমনি বোটের জানালার কাছে চুপ করে বসে আছি, একটা জেলে ডিঙিতে একজন মাঝি মাছ গান গাইতে গাইতে চলে গেল, খুব যে সুস্বর তা নয়। হঠাৎ মনে পড়ে গেল, বহুকাল হল ছেলেবেলায় বাবা মশাইয়ের সঙ্গে বোটে করে পদ্মায় আসছিল। একদিন রাত্রির প্রায় দুটোর সময় ঘুম ভেঙে যেতেই বোটের জানালাটা তুলে ধরে মুখ বাড়িয়ে দেখলুম, নিস্তরঙ্গ নদীর উপরে ফুটফুটে জ্যোৎস্না হয়েছে, একটি ছোট্ট ডিঙিতে একজন ছোকরা এক একলা দাঁড় বেয়ে চলেছে, এমনি মিষ্টি গলায় গান ধরেছে, গান তার পূর্বে তেমন মিষ্টি কখনো শুনিনি। হঠাৎ মনে হলো, আবার যদি জীবনটা ঠিক সেই দিন থেকে ফিরে পাই, আরেকবার পরীক্ষা করে দেখা যায়, এবার তাকে আর তৃষিত শুষ্ক অপরিতৃপ্ত করে ফেলে রেখে দিতে চাইনি। কবির গান গলায় নিয়ে একটি ছিপছিপে ডিঙিতে জোয়ারের বেলায় পৃথিবীতে ভেসে পড়ি, গান গাই বস করি এবং দেখে আসি পৃথিবীতে কোথায় আছে, আপনাকেও একবার জানিয়ে দিই। যৌবনে উচ্ছ্বসিত হয়ে বাতাসের মতো একবার হু হু করে বেরিয়ে আসি, তারপরে ঘরে ফিরে এসে পরিপূর্ণ প্রফুল্ল বার্ধক্য কবির মতো করে কাটাই। এই যে গান গাইতে গাইতে সারা পৃথিবী ঘুরে আসতে চাইছেন, আবার সুরকে আহরণ করতে চাইছেন তিনি শিলাইদহের বোটের মধ্যে বসে অপূর্ব জ্যোৎস্না দেখতে দেখতে। এখানেই মনে হয় প্রাকৃতিক শোভা বারবার করে রবীন্দ্রনাথকে তার সঙ্গীত রচনার জন্য উদ্দীপিত করেছেন, তাই বারবার তিনি পথেশ্বরে ফিরে যেতেন, শিলাইদহের কাছে যেতেন, তার জমিদারির রক্ষার জন্যই যেতেন, কিন্তু সেখানে তিনি প্রচুর সঙ্গীত রচনা করেছেন। আমরা পরের গানে যাই, এবার কি গান শুনবো? প্রচুর শোনা যাচ্ছে না, কেটে যাচ্ছে, ক্লিয়ার আসছে না? আচ্ছা আচ্ছা, আপনি আচ্ছা আপনি একটু সামনে থেকে বলুন তো, এটা কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আমরা একটু দেখে নি সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছি কিনা, আমরা একটু দেখে নি। আপনারা একটু বলুন তো সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা, কারণ একটা আওয়াজ পাচ্ছি আমরা কানে না, কেউ তো কিছু বলছেন না। বন্ধ করে ছাড়লে কি আপনি হবে? নন্দিনী প্রসাদ বলছেন, মৌসুমী দাশগুপ্ত বলছেন বাহ, মৌসুমী দাশগুপ্ত একজন সঙ্গীত শিল্পী, তিনি শুনছেন। অরিন্দম সিংহ রানা, তিনিও একজন হ্যালো, শোনা যায়?
সময়ের জন্য আমরা একটু বেরিয়ে গিয়েছিলাম, সংযোগ স্থাপিত বিচ্ছিন্ন হয়েছিল, আবার ফিরে আসতে চেষ্টা করছি। দেখা যাক ফাহিম ভাইকে যদি আবার পাওয়া যায়। এই মুহূর্তে আরেকটি নতুন লিংক দেওয়া হয়েছে, দেখা যাক আমরা যদি পাই তাহলে একসঙ্গে অনুষ্ঠানটি শেষ করতে পারি, আরো একটি হয়তো গান শুনতে পারবো। সংযোগ স্থাপন করা আবার সম্ভব হবে কিনা এবং এই মুহূর্তে যে সমস্ত মন্তব্যগুলো এসেছে সেগুলো আরেকবার দেখে নি, তারপর ইতিমধ্যে যদি ফাহিম ভাই আরেকবার ঢুকতে পারেন তাহলে আমরা যাবো। প্রচুর মন্তব্যের মধ্যে এসেছে, সেগুলো পারভেজ ভাই বলছেন কেমন যেন একটা শব্দ হচ্ছে, ঠিক এই শব্দটা হতে হতে কেটে গেল। মিতালি বিশ্বাস বলছেন সাউন্ড ক্লিয়ার, দাদা না কি একটা সমস্যা হচ্ছিল হতে হতেই কেটে গেল। অনিতা বাগচি বলছেন সাউন্ড, হ্যাঁ আমরা বুঝতে চেষ্টা করছি। অনেকে বলছেন নবান চৌধুরী বলছেন ভালো, নন্দন সুবীর বলছেন সাউন্ড এর খুব প্রবলেম হচ্ছে, হ্যাঁ প্রবলেম হচ্ছে না বলছেন শোনা যাচ্ছে না। ছবি সাউন্ড সম্ভব হয়, ফোনটা একবার আমরা দেখি সংযোগ স্থাপনের চেষ্টা করছি। অনেক মধ্যে বলেছে সেগুলো দেখে নি, প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছে। বলছেন নেটওয়ার্ক প্রবলেম, না ঠিক নেটওয়ার্ক প্রবলেম, এভাবে আমরা অনুষ্ঠানটি ছাড়তে চাইনি কিন্তু কোনোভাবে সংযোগ স্থাপন করা সম্ভব না, তবুও আরেকবার একটু চেষ্টা করে নি।
ইতিমধ্যে সমস্যা হচ্ছে, ঢুকে পড়েন তাহলে আমরা চেষ্টা করে নিই কথা বলতে, না হয় তাহলে উপভোগ একটি অনুষ্ঠানের মধ্যে আমরা ছিলাম, আপনারা সকলেই ছিলেন রবীন্দ্রনাথের মধ্যে যে অবাধ বিস্তার, সেভাবে আমরা দুই বাংলার সেই কাজ চলছে, তাকে একটু
আপনারা এতক্ষণ ধরে রয়েছেন আমার সাথে, আমার অত্যন্ত সৌভাগ্য যে এতক্ষণ প্রায় 15 মিনিটের উপরে আমরা ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। মানে শুধু এখানকারই হয়েছে তা নয়, বাংলাদেশে হঠাৎ করে যেখানে ফাহিম ভাই থাকেন সেখানে লোডশেডিং হয়েছে, আমরা টেলিফোনে সংযোগ করেছিলাম, হঠাৎ করে সমস্ত কিছু ওয়াইফাই বন্ধ হয়ে যায়, এবং এখানেও কোনো কারণে আমি যে দুটো নেট চালাই ওয়াইফাই এবং যেই আরেকটি মোবাইলের নেট, সে দুটিও প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো, কিন্তু লাইফটা চলে যাচ্ছে। লাইফটাকে কোনোভাবেই আমরা এক্সিট করতে পারছি না, কারণ লাইফ থেকে এক্সিট না করলে স্টিম ওয়ার্ডে লাইফটা চলতেই থাকে, এটা একটা সমস্যা। আপনারা এখনো অনেক মানুষ দেখছেন, মতামত দিচ্ছেন যে কোনোভাবে সংযোগ স্থাপন করে শেষটা যদি করা যেত তাহলে ভালো হতো। এত প্রাণবন্ত একটি অনুষ্ঠান নিয়ে আজ ফাহিম ভাই আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ থেকে, যে আমি নিজেও যেমন হৃদয় হয়েছি, মুগ্ধ হয়েছি, এবং আপনারাও সকলে মিলে হয়েছেন। কিন্তু কি করব, আমাদেরকে থামতে হচ্ছে কোথাও একটা, থামতে হচ্ছে এই কারণে যে কোনোভাবেই আর সংযোগ স্থাপন করতে আমি পাচ্ছি না, ফোনে কথা বলেও পাচ্ছি না, বা অন্য কোনোভাবে আর সম্ভব হচ্ছে না। সেই কারণে সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে আবার আগামী সপ্তাহে আমরা অন্য কোনো শিল্পীকে নিয়ে আপনাদের সামনে আসবো এই অঙ্গীকারে আবদ্ধ হয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, তার আগে দেখে নিচ্ছি আরো অনেক মতামত এসছে, তাদের মতামতগুলো একটুখানি পড়ে নি, না হলে সেটা অসম্মান করা হবে। প্রসেনজিৎ মিত্র লিখছেন হলদিবাড়ি থেকে শোনা যাচ্ছে না, অর্চনা ঘটক লিখছেন কবি নীরব হয়ে গেছে, সত্যি নীরব হয়ে গেছে, অমর দা লিখছেন দুদিক থেকে ব্ল্যাক আউট, নন্দিনী প্রসাদ দেখছিলেন, অমর দা আবার লিখছেন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণাটুকু সুযোগ হলে ভালো হয়। ঠিকই তাই। শুভদা লিখছেন রায়গঞ্জ থেকে সব নেটের জন্য সমস্ত পণ্ড হয়ে গেল। শর্মিষ্ঠা সাহা রায়গঞ্জ থেকে লিখছেন ভালো শুনতে পেলাম না, পরে আবার শুনবো। ঠিকই। জয়িতা সান্যাল লিখছিলেন কিছুই শুনতে পাচ্ছি না। ঠিকই, আমাদের দুটো দেশেই বলতে গেলে নেটের সংযোগ একটুখানি জন্য হলেও বিচ্ছিন্ন হয়ে যায়, এবং কোনো কারণে আমি আবার নেটের সংযোগ পেয়েছি, কিন্তু ফাইন ভাইয়ের সঙ্গে আর যোগাযোগ করতে পারছি না এই মুহূর্তে। আমরা অপেক্ষায় থাকব, যদি আপনারা শুনতে চান তাহলে কি আরেকবার লিঙ্ক দেব, আপনারা কি রয়েছেন আমার সাথে, তাহলে আরেকবার লিঙ্ক দিয়ে চেষ্টা করছি যদি উনি সংযোগ স্থাপন করতে পারেন, আর ওখানে যদি লোডশেডিং না হয়ে থাকে তাহলে আরেকবার একটু দিয়ে চেষ্টা করতে পারি। 5 মিনিট পর একটি গান দিয়ে আমরা শেষ করব, দেখি একবার চেষ্টা করি, তারপরে আসার চেষ্টা করছি, না হলে যদি চেষ্টা করতে না মানে সম্ভব না হয় তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আরেকবার চেষ্টা করে দেখি যে একটি গান দিয়ে শেষ করা যায় কিনা, 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি। না, সম্ভব হচ্ছে না, আমরা কথা বলতে পারছি না, স্বাভাবিকভাবে আমরা বেরিয়ে যাই আজকের মতো।